সুন্দর বৃষ্টি ভেজা শ্রাবণ সন্ধ্যা, বাংলা একাডেমি সভাঘরে যারা সুর অঙ্গনের অনুষ্ঠানে এসেছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দু চার কথা বলবো। সুর অঙ্গনের এই অঙ্গনে আসা আমার যতদূর মনে হয় প্রথম। বাংলা একাডেমিতে ওরা অনুষ্ঠান করছে, অনুষ্ঠান করার আগে এখানকার মূল যে সভা নেত্রী বলবো মেয়েটি আমার বাড়িতে গেছিল, বললো যে দাদা এই ব্যাপার একটা অনুষ্ঠান করবো, একটা পত্রিকা করবো, খুব আন্তরিকতা আছে। তো আমার খুব ভালো লাগছে যে সুর অঙ্গনের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকেই প্রচণ্ড প্রাণবন্ত এবং আন্তরিক, তার এই অনুষ্ঠানটা করছেন বাচিক শিল্পীর একটা সংগঠন। আমি ফেসবুকে যা দেখলাম অনেকজন বাচিক শিল্পী বিভিন্ন কবিতা এখানে আবৃত্তি করবেন, আমরা যারা রয়েছি নিশ্চয়ই প্রত্যেকেই সেই আবৃত্তি শুনে মুগ্ধ হব, ঋদ্ধ হব। এইরকম ধরনের সংগঠন বিভিন্ন জেলায় জেলায় পাড়ায় পাড়ায় তৈরি হওয়া উচিত বলে আমি মনে করি, কেননা সমাজ তো ক্রমশ বদলাচ্ছে, কিন্তু এই ধরনের সংগঠন সৃষ্টির এবং সাহিত্যের সংস্কৃতির আদিকাল থেকেই ছিল, হয়তো নামটা বদলেছে। আমরা বর্ষিয়ার মানুষদের কাছে, ঠাকুরদা ঠাকুরমাদের কাছে শুনেছি যে আগে পালা গান হতো, কবি গান হতো গ্রামাঞ্চলে। আমি মূলত বর্ধমান জেলার গ্রামের ছেলে, সেখানে আমি নিজে দেখেছি যখন ছোট ছিলাম ভাদু গান, টুসু গান, বোলান গান, হাপু গান, এইসব হচ্ছে লোকসংস্কৃতির অঙ্গ। সব কিছুর মধ্যে দিয়েই মানুষের সমাজে সংস্কৃতির কিছু বার্তা মানব মনে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে কাজ। বাচিক শিল্পীদের কাজও তাই, তারা বোলান গান যেমন বোলান গান রচয়িতা রচনা করেন, সেইগুলোই বোলান গানের শিল্পীরা গান, এবং তার মধ্যে দিয়ে তারা মানুষের কাছে তাদের যে ভাবনা, তাদের যে তীর্যকতা, তাদের যে বক্তব্য সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এখানে দেখা যায় যে বাচিক শিল্পীরা বিভিন্ন কবিতার মাধ্যমে বা নাটকের মাধ্যমে তারা শ্রোতাদের কাছে সেই লেখক কবি বা নাট্যকারের বক্তব্যটাকে পৌঁছে দিতে চাইছেন। নিশ্চয়ই তার মধ্যে সমাজের বিভিন্ন ঘূর্ণাবর্তের কথা থাকে, মানুষের যে মানবিক বোধের মূল্যবোধের অভাব ঘটছে, স্খলন ঘটছে, আনন্দ দুঃখ প্রেম প্রীতি ভালোবাসা আকাঙ্ক্ষা তিতিক্ষা সব কিছু কিন্তু নাটক বা কবিতার মধ্যে দিয়ে কবি নাট্যকারেরা লিখে গেছে। সেইগুলো হয়তো পাঠ করে যতটা না অনুধাবন করা যায়, সেটা যদি বাচিক শিল্পীর মুখনিসৃত হয় আমরা শুনি, আমাদের কর্ণ দিয়ে মর্মে প্রবেশ করে, এটা হচ্ছে বাচিক শিল্পীর কাজ। এরকম একটা বাচিক শিল্পীর সংগঠন সুর অঙ্গন, তারা একটা শুভ উদ্যোগ নিয়েছে, আমি এই সংগঠনের সাফল্য কামনা করি, এবং আমি বিশ্বাস করি যে এরা এই নিষ্ঠা এবং এই অধ্যবসায় থাকলে এরা বহু দূর অব্দি যাবে। আসুন আমার সঙ্গে সকলেই শেষ অব্দি থাকার চেষ্টা করি। আমার ছোট্ট বোন অপর্ণা, ভাই চন্দন অক্লান্ত পরিশ্রম করে সুর অঙ্গনকে অনেকটা দূরে এগিয়ে নিতে পেরেছে। আমি প্রত্যেক পরিবন্ধু এবং সকলের কাছে একটা লক্ষ্য, মহাবীরদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সবাই চেষ্টা করব। একদিন অপর্ণা আমাকে ফোন করে বলে, দাদা আপনাকে আমি সভাপতি করছি, আমাদের যাতে প্রোগ্রামটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, তত ব্যাপারে আমরা প্রোগ্রামটাকে যাতে আমরা অনেক দূর নিয়ে যেতে পারি, কীভাবে করবো না করবো, আমি যথেষ্ট চেষ্টা করেছি। আমাদের মাননীয় সুকুমার রুজ মহাশয়, বিখ্যাত সাহিত্যিক, আমাদের দাদা সিদ্ধার্থ সিংহ রায়, এরা প্রত্যেকেই খুব চেষ্টা করেছে। আরও আমরা অনেক দূর যাব, অনেকগুলো অনেক প্রোগ্রাম আগামী দিন আমরা নিয়ে আছি, অনেকটা কীভাবে যে আমরা এগোবো সেটা আমরা ভাবনা চিন্তা করে আপনারা সকলেই সকলে নিজের মতামত দেবেন। আর কি বলুন, বেশি বক্তব্য রেখে বাড়াবো না, তোমাদের মালা দিয়েও আছেন বহু পুরনো, বহু ভালো ভালো কবি সাহিত্যিক,
আমি রাখছি, নমস্কার। নমস্কার সবাইকে, আমার শুভেচ্ছা। এর আগে সুরঙ্গনের একটা অনুষ্ঠানে আমি এসেছিলাম এবং তখনই প্রথম জানতে পারি ওরা কী ধরনের কাজ করছেন। সংস্কৃতি চর্চা এবং সামাজিক কাজ দুটো পাশাপাশি একসঙ্গে ওরা করছেন, এটা একটা খুব ভালো কথা। কারণ আমরা এমন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বা বসবাস করছি, সেখানে আমার মনে হয় যদি বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে আমরা পরস্পরের কাছাকাছি থাকতে পারি, পাশে পাশে থাকতে পারি, সেটা এই মুহূর্তে বোধহয় খুব জরুরি। আর সংস্কৃতি চর্চায় পাবে মানুষের যে কোনো অস্থিরতা থেকে, হিংস্রতা থেকে দূরে সরিয়ে আনতে, মানুষকে শান্ত করতে, মানুষকে ভালোবাসতে শেখায় আমাদের শিল্প, সাহিত্য, সঙ্গীত। তো যদি আমরা সংস্কৃতি চর্চা যদি আমাদের কোনোভাবে পিছিয়ে যায়, তাহলে কোনো জায়গা তো খালি করে থাকে না। সেখানে দেখা যাবে, যেমন আমরা দেখছি যে সুস্থ সংস্কৃতিকে ভুলিয়ে দিয়ে বিভিন্ন ধরনের অস্থিরতাকে, ধর্মীয় মৌলবাদকে এবং মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবং এগুলোকে প্রতিহত করতে পারে একমাত্র শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি চর্চা। তাই আজকে যদি আমরা সামাজিক কাজের পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চা করি, তবেই বোধ হয় আমরা সুস্থ একটা সমাজকে রক্ষা করতে পারব। এবং এটা এরকম নয় যে খুব বড় কোনো সংস্থার মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা প্রত্যেকে যদি আমাদের নিজের নিজের ছোট ছোট বৃত্তেও আমরা এই শুভ বোধটাকে বাঁচিয়ে রাখি এবং কিছু ভালো কাজ করার চেষ্টা করি, তাতেও সমাজের অনেক উপকার হয়। আমি তখন শুনেছিলাম যে সুরঙ্গন তাদের একটি পত্রিকাও প্রকাশ করতে চলেছে, আজকে সেই পত্রিকাটি প্রকাশিত হবে, আপনারাও সবাই দেখবেন। এবং সুরঙ্গন এই সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে এগিয়ে চলুক, সমাজকে সুস্থ রাখার কাজে তাদের কাজকর্মকে আরো প্রসারিত করুক, আমার শুভকামনা। আমরা আমাদের মধ্যে পেয়েছি সুস্মিতা দাসকে, বিশিষ্ট আইনজীবী, কলকাতা হাইকোর্ট। কিন্তু শুধু এটুকু পরিচয় যথেষ্ট নয়, তার আরেকটি বড় পরিচয় সুস্মিতাদি কবি তো বটেই, উপরন্তু ভীষণ ভালো বাচিক শিল্পী, তার থেকেও দু চার কথা অবশ্যই শুনব। সকলকে আমার অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, শুভকামনা জানাই। সুরঙ্গনের যিনি কর্ণধার, তার ডাকেই আমার আজ এখানে আসা। তাদের যে এই প্রয়াস, তাদের বহুমুখী বিভিন্ন ধরনের যে পরিকল্পনা রয়েছে, আমার সাথে একদিন কথা হচ্ছিল, তাকে সাধুবাদ জানাই। তাদের এই ধরনের, এই যে সংগঠনের নানান ধরনের কাজকর্ম নিয়ে তারা এগিয়ে চলার যে প্রয়াস তাদের, সেগুলো যেন সার্থক হয়, শুভময় হয়ে ওঠে। জালালরা বললেন এত সুন্দর করে, তারপরে আর আমার কিছু বলার কোনো জায়গা নেই। যে এখন যে বর্তমানে যেরকম পরিস্থিতি চলছে, সাহিত্য বলুন, সংস্কৃতি বলুন, সেটা যেন সুস্থভাবে চলে। বিভিন্ন ধরনের চারিদিকে যে আমাদের সামাজিক অবস্থা, সেগুলোকে রুখে দাঁড়িয়ে সত্যকে নিয়ে আমরা এগিয়ে চলি, এই অঙ্গীকারেই যেন আমরা সকলে মিলে পথ চলতে পারি বা সামনের দিকে এগিয়ে যেতে পারি। সুরঙ্গনের এই যে প্রয়াস, সেটা যেন সার্থক হয় এবং সকলকে নিয়ে যেন তারা সুন্দরভাবে এগিয়ে চলতে পারে আগামী দিনে, এটাই আমার শুভ বলবার। নমস্কার। তাই আজ সন্ধ্যা থেকে যখন আমরা শুনছি তার বিভিন্ন ধরনের কবিতা, আমরা অনেকেই হয়তো জানি সেই সমস্ত কবিতা যারা আমরা রয়েছি, আমাদের বাচিক বন্ধুরা, কিন্তু আমার মনে হয় আজকের দিনে তা বড়ই প্রাসঙ্গিক। আজকের দিন থেকে শুধুমাত্র তারই আমি বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে
তারই রচিত কবিতা বাঁশি আবৃত্তি করে শোনাচ্ছি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ি, লোহার গরাদে দেওয়া একতলা ঘর, লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শেথা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশী দরজার পরে আঁকা। আমি ছাড়া ঘরে থাকি আর একটা জীব এক ভাড়াতে, সেটা টিক টিক। তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ ক্যাবিনে খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে, শিয়ালদহ স্টেশনে যাই সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলু জ্বালাবার দায় বাঁচে, ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলির হাঁকাহাঁকি, ১০:৩০ বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছু অন্ধকার, ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহে ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নেই এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বছর, ঘরেতে এলো না সে কোন মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি কপালে শিবি, বর্ষা ঘন ঘোর ট্রামের খরচা বাড়ে, মাইনেও মাঝে মাঝে কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঠি, কাঁঠালের ভূতি মাছের কাঙ্কাল, মরা বিড়ালের ছানা ছাইপাস আর কত কি যে, ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার, আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রহস্যসিক্ত থাকে, বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার, দিন রাত মনে হয় একাধ মোরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্টে বাধা পড়ে আছে, গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এই গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে সন্ধ্যায় ঝিকিমিকি আলোয় ছাড়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটি ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মত, হঠাৎ খবর পাই মানে আগবর বাদশার সামনে হরিপদ কেরানি কোন ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বর তীরে তমালের ঘন ছায়া,
আমি না তো যে আছে অপেক্ষা করি তার পরনে ঠাকুরের শাড়ি কপালে সিঁদুর নমস্কার। আমার নিবেদনে নীরেন চক্রবর্তী কবিতা রাস্তা দিয়ে চলতে চলতে বলি এই হয়তো শেষবার তোমার ধুলো উড়িয়ে হেঁটে গেল আমাকে তোমরা মনে রেখো আগুনে হাত রেখে চলতে চলতে বলি এই হয়তো আমার শেষ প্রার্থনা হে বাবু আমাকে তোমরা ভুলে যেও না। সাত নম্বর বেডের সেই ছেলেটাকে আজ মনে পড়ছে তার ফুসফুস যখন কিছুতেই আর বাতাস পাচ্ছিল না তখন আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম বলেছিলাম ভাই তুমি যেখানে যাচ্ছ যাও আমি তোমাকে সারা জীবন মনে রাখবো কিন্তু সারা জীবন বলতে আজ আর দৃষ্টি আমার যোজন যোজন ধাবিত হয় না দিগন্ত নেহাত চোখের সামনে এসে ঠেকেছে আমি দেখতে পাচ্ছি সংকীর্ণ সেই পরিধির মধ্যে লাখো লাখো গোলাপ ফুলের মেলা বসেছে তাদের কারো বয়স 14 কারো 19 কারো 23 আমি বুঝতে পাচ্ছি তাদের সেই মিছিলের মধ্যে অলক্ষে ঘুরে বেড়াচ্ছে মৃত্যু বৃন্ত থেকে যে কোনো মুহূর্তে তারা ঝরে পড়তে পারে আমি আমার ঘর থেকে উঠানে নেমে এসে বলি ভাই টাটকা এক মুঠো বাতাস আনতে দিগন্তের ওই দেওয়াল ভাঙতে এখন আমি যাত্রা করব যাতে তোমরা মৃত্যুর নিঃশ্বাসে ঝরে না পড়ো কিন্তু অনন্ত জীবন পাও এই আমি আমার ঘরের চাবি তোমাদের হাতে তুলে দিয়ে গেলি আমাকে তোমরা মনে রেখো। কবি কৃষ্ণা বসুকে বরণ করে নেবে সুরঙ্গনের পক্ষ থেকে অপর্ণা ব্যানার্জি। সারস্বত শব্দটি আমার একান্ত প্রিয়। আমার সারস্বত সঙ্গীরা সবাই জানেন আমরা সাহিত্য সরস্বতী, ভাষা সরস্বতী, সংস্কৃতি সরস্বতী, কাব্য সরস্বতীর পূজারি, তাই আমরা সারস্বত। শিব ভক্ত যেমন শৈব, বিষ্ণু ভক্ত যেমন বৈষ্ণব, শক্তির ভক্ত যেমন শাক্ত, গণপতির ভক্ত যেমন দানবভক্ত, সূর্যের ভক্ত যেমন সৌর, আমরা সরস্বতী ভক্ত, আমরা সারস্বত। সেই সারস্বত প্রয়াসের একটি সুন্দর দৃষ্টান্ত আজকে প্রতিস্থাপিত হচ্ছে সুর অঙ্গন এই পত্রিকার প্রকাশের ঘটনা। এটা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যবহ। আমরা সবাই লেখা দিয়েছি, নীরেনদা দিয়েছেন, শঙ্খদা দিয়েছেন, সৈয়দ আসমাত জালাল দিয়েছেন, ঋজু রেখো আছে, মন্দাকান্তা সেন আছে, নবনীতা দিয়ে আছেন, সিদ্ধার্থ সিংহ আছে, সুকুমার রোজ রয়েছে, রমলা মুখার্জি, ইন্দ্র বন্দ্যোপাধ্যায়, দীপেন দুবাই, সঞ্জীব চট্টোপাধ্যায়, দানিয়া অধিকারীর মতো মানুষেরাও লিখেছে। এবং আমরা সাহিত্য প্রাণতা আমাদের জাতিসত্তার কেন্দ্রে বাস করে, সাহিত্যের প্রতি অনুরাগ আমাদের অস্তিত্বের নিবিড়তম সত্য। এক একটা জাতির এক একটা জাতিসত্তার কেন্দ্রে এক একটি সত্য বাস করে। যেমন কিছু কিছু জাতি থাকে অত্যন্ত বাণিজ্য সফল, গুজরাটিরা তাদের জাতিসত্তার কেন্দ্রে বাস করে সেই বাণিজ্য সাফল্য, রাজপুতানার লোকেরা যোদ্ধা জাতি তাদের জাতিসত্তার কেন্দ্রে বাস করে সেই যুদ্ধ বৃত্তি, আমাদের জাতিসত্তার কেন্দ্রে বাস করে ভাষা সংস্কৃতির প্রতি ভালোবাসা। পৃথিবীতে তো হাজার হাজার ভাষা আছে, কোন ভাষার জন্য গোটা পৃথিবী মাতৃভাষা দিবস পেল? বাংলা ভাষার জন্য। এপার বাংলায়ও বাঙালি, ওপার বাংলায়ও বাঙালি, আমরা বাঙালি, এটা আমাদের প্রথমত এবং শেষতম পরিচয়। তার মাঝে অন্য যে পরিচয়গুলো, সেই পরিচয়গুলোকে অতিক্রম করে দাঁড়িয়ে রয়েছে বাঙালি এই জাতিসত্তার পরিচয়। তাই বাংলা ভাষায় যত পত্র পত্রিকা প্রকাশিত হয়
অন্য প্রদেশে কিছু কিছু লেখিকা বন্ধু বান্ধবী আমার আছে, বিভিন্ন কারণে বিভিন্ন সংগঠনের ডাকে মাঝে মাঝে বাইরে যাইও, তাদের সঙ্গে চলভাষে নিয়মিত আলাপচারিতা চলে আমাদের। তারা বলে তোমাদের বাংলায় যত পত্র পত্রিকা বেরোয়, যত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তত অন্য কোনো ভারতীয় ভাষায় হয় না। বাঙালির জাতিসত্তার কেন্দ্রে বাস করে যে প্রাণ প্রতিমাটি, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 22শে শ্রাবণ, তার তিরোধান দিবস। আমি একটি সাক্ষাৎকারে আজকে বলছিলাম যে রবীন্দ্রনাথের তিরোধান দিবস আমরা মানি না, রবীন্দ্রনাথ চলে গেছেন এটা সত্য নয়। তিনি এত গভীরভাবে আমাদের মধ্যে আছেন, তার সঙ্গীতে, তার সাহিত্যে, তার তুলনাহীন ছোট গল্পে, তার অপরূপ রক্তকরবী ডাকঘর মুক্তধারার মতো নাটকে, তার অসাধারণ উপন্যাস গোড়া যোগাযোগে, তার সমস্ত সৃজনশীলতায় তিনি যেভাবে বর্তমান, তিনি কখনো চলে গেছেন এই সত্যের ওপর আমরা স্পন্দমান হাতটি রাখতে পারি না। রবীন্দ্রনাথ ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের জাতিসত্তার কেন্দ্রে। এই যে পত্রিকা প্রকাশ হল, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। তার কারণ পাঠাভ্যাস লোকেদের কিছু কমে যাচ্ছে, লোকেরা বৈদ্যুতিক মাধ্যমের কাছে আত্মবিক্রয় করে বসে রয়েছে। তাই আমি একটি তথ্য আপনাদের কাছে দিই, একটি মজাদার ঘটনা। আমি এখন অবসরপ্রাপ্ত, যে ঘটনাটা বলছি তখন আমি কলেজে রয়েছি, অনার্সের ক্লাসে শরৎচন্দ্র পড়াবো। জানেন ছাত্রছাত্রীদের, অনার্সের ছাত্রছাত্রীদের শরৎচন্দ্রের সুখপাঠ্যতা, জনপ্রিয়তা, নারী চরিত্র সম্পর্কে অপরিসীম দরদ, সমাজ চেতনা, সব অনেক কথা বললাম। বলার পরে বললাম, বাবারা বলো শরৎচন্দ্রকে কি পড়েছ? 80 জনের অনার্স, 70-72 জন হাত তুললো। আমার ভারী পুলক হলো যে আর কিছু না হোক শরৎচন্দ্র পড়ে। কি পড়েছো বাবারা, কি পড়েছো? সবাই বলে দেবদাস ম্যাডাম, দেবদাস, দেবদাস ম্যাডাম, দেবদাস। সে কি পথের দাবি পড়িসনি, বাউলের নেই পড়িসনি, পণ্ডিত বসাই পড়িসনি, নিষ্কৃতি পড়িসনি, নামের সুমতি পড়িসনি, শ্রীকান্ত পড়িসনি, শুধু দেবদাস পড়েছিস? একটু আলোচনা করতে বেরোলো দেবদাস পড়েনি, দেবদাস দেখেছে। এই যে পাঠাভ্যাস কমে যাচ্ছে, এটার সম্পর্কে অত্যন্ত সতর্ক হয়ে থাকতে হবে আমাদের। পাঠাভ্যাস, পত্রপত্রিকা পড়া, ভালো লেখা পড়া, ভালো বই পড়া আমাদের কল্পনা শক্তিকে বৃদ্ধি করে। আমাদের ভেতরে যে জ্ঞান ক্ষুধা আছে তাকে তৃপ্ত করে, আমাদের ভাষা জ্ঞানকে উন্নত এবং পরিশুদ্ধ করে, বানান সম্পর্কে যে ভুল ধারণা আছে তার থেকে মুক্তি দেয় গ্রন্থ পত্রপত্রিকা। সেই জন্যে সবসময় চেষ্টা করব পত্রপত্রিকা রাখতে, পড়তে, পড়াতে এবং এর প্রসার ও প্রচারে আমাদের আত্মনিয়োগ করতে। তার কারণ আমরা যারা সাহিত্য সংস্কৃতি প্রাণ মানুষ, তারা যদি পত্রপত্রিকার প্রচার এবং প্রসারের চেষ্টা না করি তাহলে কে করবে? আমরাই তো করব। তা এই সুর অঙ্গন পত্রিকাটির সুন্দর প্রচ্ছদ, ভেতরে ছাপাও নিশ্চয়ই সুন্দর হয়েছে, আমরা সবাই লিখেছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এই পত্রিকার সঙ্গে থাকবেন, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো পাঠাভ্যাসকে বাঁচিয়ে রাখবেন। পাঠাভ্যাসের থেকে দূরে যাবেন না, সাহিত্য সংস্কৃতির থেকে দূরবর্তী হবেন না। সাহিত্য সংস্কৃতি আমাদের জাতিসত্তার কেন্দ্রে বাস করে। কদিন আগে জানেন দেশ পত্রিকার একটি বিতর্ক হয়েছিল, সেই বিতর্কে অন্যতম বিতার্কিক ছিলাম আমি, বিরুদ্ধ পক্ষের প্রধান বিতার্কিক ছিলাম আমি। সভার মতে ছিল বাঙালি এখন হিন্দির দাসত্ব করতে স্বচ্ছন্দ। আমি বলেছিলাম না, বাঙালি বাংলা ভাষায় কথা বলে, বাংলায় স্বপ্ন দেখে, বাংলায় ঝগড়া করে, বাংলায় মনোভাব প্রকাশ করে। 28 কোটির বেশি লোক বাংলাতেই আত্মপ্রকাশ করে। একথাও সত্য যে
পৃথিবীতে যত ভাষা আছে, লক্ষ লক্ষ ভাষা আছে, বাংলা ভাষার জন্যই মাতৃভাষা দিবস পেল পৃথিবী। এবং এ কথাও সত্য, ইউনেস্কো স্বীকার করেছে, সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধুরতম ভাষা। এই যে বাঙালি জাতিসত্তা, ভাষা সংস্কৃতির প্রতি প্রাণতা, এটাকে উপলব্ধি করতে হবে, এটাকে অন্তরে রাখতে হবে, এটাকে উচ্চারণে রাখতে হবে, এটাকে অনুভবেও রাখতে হবে। আজকে আমি দীর্ঘ বক্তৃতা করব না, কারণ অনেক কবি এসছেন, অনেক বক্তা এসছেন, তার প্রত্যেকে অংশগ্রহণ করবে। আমি একটু আগে আমাদের প্রিয় সাহিত্য সাথী মাতৃপ্রতিম একান্ত স্নেহের সিদ্ধার্থকে বলছিলাম যে জানিস, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে গোয়ালিয়ারে আমাকে নিয়ে গিয়েছিল 1000 বছরের বাংলা কবিতার গতিধারার পরিবর্তন এর উপরে বলার জন্য। 1000 বছরের বাংলা কবিতার গতিধারার পরিবর্তন বলেছিল, আপনিই পারবেন, অন্য কেউ পারবেন না। চর্যাপদ থেকে আজ পর্যন্ত আমার স্মৃতি একটু ভালো, মনে থাকে সব জিনিস। তো 2 ঘন্টা করেছিলাম, সকাল 10:30 থেকে, 10:00 অধিবেশন আরম্ভ হয়েছিল, গানটানের পরে 10:30 থেকে 12:30 পর্যন্ত। তারপরে বললো পাবলিক, বললো বললেন তো অসাধারণ, কিন্তু আপনি একজন মেজর পোয়েট, এর সময় কবিতা পড়লেন, কবিতা পড়লে বাদ খাবেন। হ্যাঁ, আমি মনে করি আমি বোধ হয় জাতিস্বর, তার কারণ সব আমার মনে থাকে। আপনারা কখনো কবিতা পাঠের অনুষ্ঠানে ডাকবেন, কয়েক ঘন্টা করে পড়ার অবকাশ দেবেন, আমি ঘন্টার পর ঘন্টা সমস্ত কবিতা স্মৃতি থেকে না দেখি, শত শত কবিতা, শত শত। আজকে কবিতা বলবো, এবং আজকের এই সুর অঙ্গনের উদ্বোধনী অনুষ্ঠানে আসার ক্ষেত্রে আমার একটু পারিবারিক কাজের অসুবিধে ছিল। আমার কন্যাটি আসছে উড়িষ্যা থেকে, তাকে হাওড়া স্টেশনে নিতে যাওয়ার কথা ছিল, তা আমি আসতে পারিনি। এই ব্যথিত কণ্ঠস্বর শুনে আমার যিনি জীবন সঙ্গী, আমি স্বামী কথাটা বলি না, স্বামী মানে প্রভু, কৃষ্ণা বসু কোনো প্রভু টভু নেই, জীবন সঙ্গী যিনি, তিনি বললেন তোমার মনটা একটু খারাপ করে হচ্ছে, আচ্ছা আমি গাড়ি নিয়ে মেয়েকে আনতে যাচ্ছি তোমাকে নামিয়ে দিয়ে। তাই এই বিবেচনার জন্য তাকে ধন্যবাদ, তিনি বিজ্ঞানের লোক, সাহিত্যের লোক নয়, সাহিত্যের লোকের প্রতি এই বিবেচনা করেছেন বলে তাকে অজস্র ধন্যবাদ। আমি আসতে পারলাম, আমাকে আন্তরিকভাবেও ডাকছিল, এবং ওর এই ডাকা, ওর এই আকুতি, ওর এই আহ্বান, ওর এই সকালের আকুলতা আমাকে এমনই তাড়া করছিল, এমনই বিহ্বল করছিল, এমনই ব্যাকুল করছিল, যে আমি ভাবছিলাম কি করে আসতে পারি। আসতে পারলাম, তার কারণ সাহিত্যের প্রতি টান আমাদের অন্তিম টান, আমরা সম্পূর্ণত পুরো অস্তিত্ব জুড়ে সারস্বত প্রণামের মতো নিবেদিত এবং উচ্চারিত। আমি একটা দুটো কবিতা বলি, বক্তৃতা দীর্ঘ করব না। কলেজে দীর্ঘদিন বক্তৃতা করেছি, বহু সভায় বক্তৃতা করেছি, বহু সেমিনারে, কদিন আগে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিনারে 2 ঘন্টা বলে এলাম, বলতে পারি দীর্ঘ দীর্ঘতম বলা, বলতে পারি সুকুমার দুষ্টুমি করে রসিকতা করে বলছে, কত জন্ম থেকে স্মৃতিকে ধরে রেখেছি আমি, সব সাহিত্য সাথী তো সব সুন্দর সম্পর্ক আমাদের। তো আমি বক্তৃতাকে দীর্ঘতর করব না, আমি দু একটি কবিতা বলি। একটি কবিতা বলি, আমাকে সবাই বলে যে আপনি মেয়েদের কথা বলেন, মেয়েদের কথা লেখেন, মেয়েদের কজে আপনি লড়াই করেন। ঠিক কথা, এটা সত্যি যে সমাজের 50% নারী, 50% পুরুষ, কিন্তু এমনই সমাজের মধ্যে নিষ্ঠুরতা, কন্যা ভ্রূণ হত্যা লক্ষ লক্ষ, শিশু কন্যা হত্যা লক্ষ লক্ষ, বধু হত্যা লক্ষ লক্ষ, ধর্ষণ করে মেরে ফেলা লক্ষ লক্ষ, মেয়েদের নানাভাবে নিগ্রহ করে ছোট করা লক্ষ লক্ষ, নারী নির্যাতন, নারী নিধনের আর শেষ নেই। তাই এ কথা লেখাতে কখনো কখনো আসে আমাদের। আমি সেরকম একটি কবিতা বলবো, এবং একটু অন্য রকমের একটি কবিতা বলবো। আমি প্রথমে যে কবিতাটি বলবো, সেই কবিতাটি আমার কাছে এইভাবে এলো যে আমার এক প্রাক্তন ছাত্রী, সে একটা স্কুলে চাকরি পেয়েছে কিছুদিন আগে, সে আমার সঙ্গে দেখা করতে আসে এবং বলে যে ম্যাডাম আপনার জন্য একটা ছবি এনেছি, ছবিটি হলো যীশুখ্রিস্ট পুরস্কার পিঠে নিয়ে চলেছে। আমি বললাম যীশু চলেছেন কিরে, আমরা মেয়েরাই তো পুরস্কার পিঠে নিয়ে চলেছি। সে তখন আমার ছাত্রীটি, আমার ছাত্রছাত্রী তাকে ভীষণ ভালোবাসে, বললো ম্যাডাম আপনি তাহলে লিখুন, আমি রাত্রিবেলা বাড়ি গিয়ে সন্ধ্যেবেলা সময় সন্ধ্যেবেলা সে চলে গেল। আমি লিখলাম, মেয়েদের মিছিল চলেছে ক্রুশ কাঠ পিঠে নিয়ে,
আমরা মেয়েরা চলেছি নারী জন্ম ধরে, পিঠ বেঁকে গেছে ভারে, সমাজ শাসন মারে, জখম রয়েছি সুচির জীবন, অধিপতকা উপত্যকা পাহাড় চূড়ায় পথ বেঁকে বেঁকে উঠে গেছে দূরে, সেই পথে কুশকাট পিঠে নিয়ে আমরা মেয়েরা চলেছি নারী জন্ম ধরে। তোমরা জেনেছো কেউ, তোমরা দেখেছো কেউ আমাদের নবজ হেঁটে যাওয়া, লালা পরে, মার খাওয়া, মানবীর মুখ থেকে জল পরে, স্পর্শাতুর চোখ গুলি বেয়ে, সেই জল গড়িয়ে গড়িয়ে গিয়ে সমুদ্রের সব জল লবণাক্ত করে দিয়ে গেছে। পৃথিবীর মানচিত্রটির দিকে তাকাও, দেখবে অবিরত মার খাওয়া, মানবীর মিছিল চলেছে, দাহ হওয়া সতীদের দেহগুলি চলেছে মিছিলে, মরে যাওয়া ভগ্নি ভ্রূণগুলি চলেছে মিছিলে, না দেয়াপনের অদ্ভুত অলীক অপরাধে পুড়িয়েই মেরে ফেলা হয়েছে যে বধূদের, তারাও চলেছে মিছিলে, ধর্ষণে ধর্ষণে ধ্বস্ত করে হত্যা করা হয়েছে যে মেয়েদের, তারাও চলেছে মিছিলে মিছিলে, ওই মেয়েদের মিছিল চলেছে। মানুষের সভ্যতার দিকে চাও, দেখবে অবিরত মার খাওয়া, মানবীর মিছিল চলেছে চলেছে চলেছে, তুষ্কাট পিঠে নিয়ে চলেছে চলেছে মানবী সভ্যতা। মানব সভ্যতা বলে কিছু হয়? মানবী সভ্যতা বলে কিছু নেই সখা। সিদ্ধার্থ জানে, সুকুমার জানে, সৈয়দ আসমার জালাল আমার প্রিয় ভাই, সাহিত্য সাথী দীর্ঘদিনের ওরা জানে, খুব প্রিয় কবিতা এটা আমার, এটা আজকের জন্য শেষ কবিতা। কবিতাটির নাম অন্ন ব্রহ্ম, ভাতকে নিয়ে লেখা কবিতা। কবিতাটা আমার কাছে এইভাবে ধরা দিল, জ্বর হয়েছিল, আমি কলেজ যাইনি, বাড়িতে শুয়েছিলাম, আমার কন্যাটিকে আমার কাজের মাসি বকছেন, এত ভাত নষ্ট করার, দুটো ভাতের জন্য পরের বাড়িতে খাটতে এসেছি। আমি সেদিন জালালকে বলছিলাম যে কথাটা আমার বুকে গিয়ে ধাক্কা মারলো, দুটো ভাতের জন্য পরের বাড়িতে খাটতে এসেছি, কি ভয়ঙ্কর কথা বলো। আমি তখন লিখলাম অন্ন ব্রহ্ম, সাদা ভাত, জুঁই ফুল সাদা ভাত, ঘরে ঘরে ফুটে ওঠো, ঝাঁঝা খিদের সময় খাক বিধবা মায়ের রোগা ভোগা ছেলে, হাপুস হুপুস খাক ধানের মাটির গন্ধ মাখা চাষা, কলিঙ্গে যে মহানদী প্রবাহের পাশে রুখা সুখা ভুকা গ্রাম আছে, তার গাঁও বুড়াদের মলিন দুচোখ জুড়ে স্বপ্ন নেমে আসে, ঢের দিন পর তাদের শিশুরা আজ ভাতের গন্ধের মিষ্টি মেখে খেলছে উঠোনে, আহা লক্ষ্মী এসে হেসেছেন কাঁসার থালায়, আহা ভাত, আহা লক্ষ্মী, কে তোমাকে অস্থির চঞ্চলা বলে, শিশুর হাসির মতো ঘরে ঘরে হেসে ওঠো, মাটির শান্তিতে আর এনামেল পাত্র জুড়ে স্টিলের তৈজস ভরে পর্শিলিন থালার উপর, আহা ভাত হেসে ওঠো তুমি, এই দেশ বড় ফাঁকা, প্রতিধ্বনি উঠে আসে এরকম ফাঁকা, তোমার হাসির ধ্বনি প্রতিধ্বনি হয়ে ভরে দিক রুগ্ন গ্রাম, সামন্ত সভ্যতা আর নগর জীবন, রক্তবীজ সৈন্যের মুদ্রায় হাজারে হাজারে এসো অযুত নিযুত ভাত ঢেকে ফেলো তৃতীয় বিশ্বের এই কঙ্কাল শরীর, স্তূপ হয়ে বুফে ডিনারের মতো ভারী হয়ে সেজে ওঠো ক্ষুধার সম্মুখে, মহার্ঘ ব্যঞ্জন নেই, নেই আমিষ প্রস্তাব, সুখের তাম্বুল নেই শেষে, সুদুখিতে আছে শুভ্র তীব্র নুনের মতো, পাঞ্চালির সাকান্নের মতো তুচ্ছ পবিত্র, কিন্তু বহিয়ান ভাত সেজে ওঠো বর্ষি অসি এদেশের কোলে, এসো ভাত অন্ন ব্রহ্ম, জেগে ওঠো দরিদ্র এদেশে। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার কবিতাটা আবৃত্তি করছি।
উপভুক্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত, নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিষিদ্ধের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত, কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল পক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রূঢ় দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে, নগরীর নটি জলে অভিসারে যৌবন মদিমত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ছুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা, প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি, সৌম সাহস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ্ছ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি, কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চল মোর, এ ধরণী দল কঠিন কঠোর, ইনহে তোমার শয্যা, সন্ন্যাসী কহে করুণ বচনে এই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনি, সময় যেদিন আসবে আপনি যাইব তোমার কুঞ্জে, সহসা ছঞ্ছাতরিত শিখায় মেলিল বিপুল অশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য, বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলায় আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনী গন্ধা, অতি দূর হতে আসেছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুলই উৎসবে, শূন্য নগরী নিরক্ষী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র, নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহরে উঠে বার বার, এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি, নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরীক্ষার পাড়ে আম্রবনির ছায়ার আধারে, কেউ রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে, নিদারুণ রোগে মারি গুটি খায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার, লই প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে কড়ি পরিহার বিষাক্ত তার সঙ্গ, সন্ন্যাসী বসি আড়ষ্টশির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লিপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে, ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী যোছনামত্তা, কে এসেছ তুমি অগু দয়াময় সুধাইল নারী, সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা,